বেশিরভাগ সময় আপনাদের কমেন্টগুলো পাই মুদি ব্যবসা সম্পর্কে আসলে মুদি ব্যবসা সম্পর্কে এখন এখন পর্যন্ত অনেক ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়েছি আপনারা অনেকে দেখে থাকবেন আচ্ছা আজকের এই ভিডিওতে একটু ডিপলি আলোচনা করি মুদি ব্যবসা সম্পর্কে যে ব্যবসাটা আসলে বাংলাদেশে অন্যতম ব্যবসা হিসেবে পরিচিত কারণ হচ্ছে মুদি ব্যবসা এমন একটা ব্যবসা যদি দশটি ব্যবসা থাকে বাংলাদেশে এর মধ্যে আটটি ব্যবসা হচ্ছে মুদি ব্যবসা আপনি যেদিকে চান না কেন আপনি মুদি ব্যবসায় দেখতে পাবেন কারণ হচ্ছে মুদি ব্যবসাটা লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটার মধ্যে আপনি যদি মনে করেন যে কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চাবেন অবশ্যই আপনি করতে পারবেন আপনি বেশি টাকা ইনভেস্ট করতে চান অবশ্যই আপনি চাবেন আপনি পারবেন এবং আপনি যদি চান যে এই মুদি ব্যবসা পাইকারি ব্যবসা করতে চান আপনি পারবেন মুদি ব্যবসাটা এমন একটা ব্যবসা এইটার মধ্যে আপনার কসমেটিক্সও কিন্তু জড়িত রয়েছে এই ব্যবসার মধ্যে অন্যান্য প্রোডাক্টও কিন্তু আপনি রাখতে পারেন কারণ হচ্ছে এই ব্যবসার মধ্যে আপনি লভ্যংশ দিক দিয়ে যদি চিন্তা করেন অন্যান্য ব্যবসা থেকেও ভালো জন্য মুদি ব্যবসাটার দিকে মানুষ বেশি তো দাবিত হয় এবং মুদি ব্যবসাটা করতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে মানুষ যার জন্য আমি আপনাদের কমেন্টগুলো একটু বেশি পাই এই মুদি ব্যবসা সম্পর্কে আমি এই ভিডিওতে মুদি ব্যবসা সম্পর্কে একটু ডিপলি কথা বলতে চাই যারা মুদি ব্যবসা করতে চান আমি প্রথমত আপনাদেরকে বলবো যদি আপনার ক্যাশ কেবলটা একটু বেশি থাকে মুনাফা মুনাফা যদি আপনি বেশি অর্জন করতে চান বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে মূলধন রয়েছে সেটা কিন্তু আপনাকে বেশি রাখতে হবে আপনি বলতে পারেন এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ইনকাম করতে পারবো আসলে এটার কোনো সঠিক দিক নির্দেশনা কেউ দিতে পারবে না আপনি যদি চান যে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে এখান থেকে প্রতিদিন আপনি চার হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ পারবেন তবে এটা আপনার একটা নির্দিষ্ট স্থান রয়েছে নির্দিষ্ট জায়গা রয়েছে আপনার বাজার ভিত্তিক ব্যবসাটা আপনার সবচেয়ে বেশি নির্ভর করে আপনার বাজার কেমন জমজমাট আপনি যে জায়গাটা দেবেন জায়গাটা কেমন মুদি ব্যবসার জন্য কতটুকু উপযুক্ত এটা আপনাকে বুঝতে হবে আমরা আপনারা অনেক সময় লক্ষ্য করি যে ছোটো ছোটো দোকান একদম ছোটো ছোটো সেখানে আপনার প্রতিনিয়ত বেচা কেনা হচ্ছে তাকে যদি আপনি প্রশ্ন করেন সঠিক হয়তো বা আপনাকে বলবে না আমি আপনাকে বলছি এই ব্যবসাটা থেকেও সে কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে আপনি দেখবেন এরা কিন্তু আপনার কখনোই এটা বোঝার চেষ্টা দিবে না যে আপনি সে কী করতেছে সে বা আপনার কোথায় জায়গা কিনতেছে কিংবা কোন জায়গায় থাকতেছে তার কত টাকা ইনকাম এটা কিন্তু আপনাকে কখনো বুঝতে দিবে না আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আসলে তার দোকানে বেচা কেনা কেমন সেই জন্য একটি মুদি ব্যবসার জন্য আপনাকে প্রথমত জায়গাটা নির্ধারণ করতে হবে এবং আপনার যদি বেশি মুনাফা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত কিন্তু মূলধন থাকতে হবে আপনি এই মুদি ব্যবসার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিচ্ছি যে কোনো ব্যবসার জন্য প্রথমত কথা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে আপনি যেই যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা দিয়ে দিবেন এটা কিন্তু কখনোই করতে যাবেন না যদি এই ব্যবসাটা করতে চান অবশ্যই আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে জায়গা নির্ধারণ ছাড়া এই ব্যবসা আপনি কখনোই বেনিফিটেড হতে পারবেন না লাভবানিত হতে পারবেন না হয়তোবা অল্প সময়ের জন্য আপনি ব্যবসা দিবেন দুই বছর তিন বছর করবেন পরবর্তীতে এটার মধ্যে যে আপনার আগ্রহটা এটা কিন্তু অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে আপনি দেখবেন যে ইনকাম করতে পারবেন না বা কাস্টমার আসতেছে না প্রথম অবস্থা নতুন অবস্থায় তো জানেনই যে নতুন অবস্থায় কাস্টমার সবচেয়ে বেশি আসে দোকানে পরবর্তীতে আপনার বেচা কেনাও ভালো হয় আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাই আসে কিন্তু আমরা কিছুদিন ব্যবসা করার পরে এই ব্যবসাটা আর করতে পারি না এটার প্রধান কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে আপনি সঠিক জায়গা নির্ধারণ না করা দ্বিতীয়টি হচ্ছে বাকি লেনদেন করা দেখেন বাকি লেনদেন এমন একটা জিনিস আমার হাস্যকর আপনার কাছে মনে হতে পারে এটাই বাস্তব বাকি লেনদেন করতে যাবেন ব্যবসা কখনও করতে পারবেন না আবার আপনার মানে এই প্রশ্নটাও থাকতে পারে যে ভাই ব্যবসা করতে গেলে তো বাকি দিতেই হবে হ্যাঁ আপনি বাকি দিবেন তবে সীমিত আকারে আপনি অতিরিক্ত বাকি দিতে যাবেন আপনি কখনো এই ব্যবসাটা করতে পারবেন না ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে পর্যাপ্ত বাকি যদি আপনি দিয়ে দেন আপনি জানেন যে ভাঙালি আমরা আমরা কখনো আর দেখা যাচ্ছে যে আপনার আমার চাহিদাটা আরেকজন বুঝবে না আপনারটা আমার আমি বুঝবো আমারটা আপনি বুঝবেন সেই জন্য আপনারা যদি ব্যবসা করতে চান এই ব্যবসাটি করতে চান বাকি লেনদেনটা অফ করে দিতে হবে পুরোপুরি আপনি যদি এরপর আপনার অনেক কাস্টমার আছে যে পরিচিত এদের কাছে অল্প অল্প করে বাকি দিতে দিতে পারেন সমস্যা নেই তবে ব্যবসাটি শুরু করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কত টাকা মূলধন রয়েছে এবং জায়গাটা কেমন রয়েছে আপনি মোটামুটি যেভাবে ডেকোরেশন করলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন এ ব্যাপারে যদি ডিপলি আরও যদি আপনাদের জানা তাকে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের এই প্রত্যেকটা মতামতের উপর ভিত্তি করে ভিডিও আনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম